কিছু কিছু নিয়ম মেনে চললে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। সেই নিয়মগুলো কি কি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু, সুস্থ জীবন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে দিনের পর দিন কিভাবে চললে এবং কি কি খাবার খেলে সারা জীবন ভালো থাকা যায়। সারা জীবন তো নয়, বাট আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন সুস্থ শরীরে থাকতে হবে আপনাকে। বাট আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছে, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অনন্ত দাস নামে একজন কমেন্ট করেছে, স্যার সুস্থ থাকতে হলে প্রতিদিন কি কি খাওয়া উচিত আর কোন কোন নিয়ম মেনে চলতে হবে, প্লিজ এই বিষয়ের ওপরে একটা ভিডিও তৈরি করবেন। সুস্থ থাকতে হলে আপনাকে সকালে ঘুম থেকে উঠে 4 গ্লাস জল খাওয়ার অভ্যাস করুন, তারপর বাথরুমে যান, বাথরুম থেকে এসে আরো 1 গ্লাস জল খান, তারপর খান দুধ ছাড়া খুব হালকা 1 কাপ চা। আপনার ওজনটা যদি বেশি হয় তাহলে চিনি একদমই খাবেন না, চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না, সারাদিন 8 থেকে 12 গ্লাস বাড়তি জল খাবেন। জল খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা জলচিকিৎসা। ঘুম থেকে উঠে 4 গ্লাস জল প্রায় 36 ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন। অপরপক্ষে আপনি দুধ চিনিহীন চা খাবেন, এটি একটি মেডিসিন যা যাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে নিশ্চিত অবদান রাখে। তবে যে চাটা প্রক্রিয়াজাত হয়নি সে চায়ের গুণাগুণ অপেক্ষাকৃত ভালো। ভিটামিন সি একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ, এর গুণাগুণ অসংখ্য। দিনে 1000 মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চিরতরুণ থাকে। প্রতিদিন কম বেশি খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল। ভিটামিন সিও ক্যান্সার ঠেকাতে সাহায্য করে। আমলকি, সব ধরনের লেবু, টমেটো, কমলা, পেয়ারা, টক স্বাদের বিভিন্ন ফল আপনি খেতে পারেন। ধূমপান সহ সকল ধরনের নেশাজাতীয় অভ্যাস ত্যাগ করুন, কারণ নেশা মানুষকে সকল দিক দিয়ে ধ্বংস করে দেয়। রেড মিট অর্থাৎ গরু, মহিষ, খাসি, ভেড়া ইত্যাদি মাংস খাওয়া ছেড়ে দেবেন। ফার্মের মুরগিও চলবে না, আপনি শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে অর্ধেক সেদ্ধ শাকসবজি, তরিতরকারি এবং খুব অল্প পরিমাণে ভাত রুটি খাবেন, ভাজাভুজি খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি, ঘি, মাখন খাবেন না। মশলার বিভিন্ন ভেষজ গুণ আছে, বাট তবুও খুব বেশি মশলা তরকারিতে ইউজ করবেন না। সালাদ হিসাবে আপনি প্রতিদিন লেটুস পাতা, পুদিনা পাতা আর টমেটো খেতে পারেন। বিধিনিষেধ না থাকলে আপনি প্রতিদিন সকালে 1 চামচ মধু খেতে পারেন, বাট মধুটা খাঁটি হওয়া চাই। আর সামুদ্রিক মাছ খাবেন, এটি একটি মহা ওষুধ। গাদা গাদা মাছের কাঁটা খাওয়া ঠিক নয়, কারণ আপনি যদি কাঁটা চিবিয়ে 10টা খেয়ে কাঁটা ফেলে দেন তবুও ওতে কিন্তু পাকস্থলিতে পাথর হতে পারে। সূর্যমুখী ফুলের বীজ হচ্ছে হার্টের ভেষজ ওষুধ, তাই রান্নায় সূর্যমুখী তেলটা ইউজ করলে ভালো হয়। প্রতিদিন অল্প একটু টক দই খাওয়ার অভ্যাস করুন।